আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। বেশ কিছুদিন পর আরেকটি পাঠ নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের বিষয় উপসর্গ। এইচএসসি পরীক্ষায় উপসর্গ, প্রত্যয় এবং সমাস এই তিনটি বিষয় থেকে দুটো প্রশ্ন থাকে, কাজেই উপসর্গ আমাদের জানা জরুরি। চলো দেখা যাক উপসর্গের বিস্তারিত পড়ার আগে ছোট্ট ছোট্ট কিছু বিষয় যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে নিজেরাই বুঝতে পারবে উপসর্গ কি, এটি কি করে। প্রথমত, এটি অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ, এর নিজের কোনো অর্থ নেই। অর্থবোধক স্বাধীন শব্দের সাথে এটি ব্যবহৃত হয়, যার সাথে বসছে সেটি অর্থবোধক শব্দ, তবে নিজে স্বাধীনভাবে বসতে পারে না। অবশ্য উপসর্গ কোথায় বসে? শব্দের পূর্বে বসে এবং পূর্বের শব্দের অর্থ পরিবর্তন করে, যার সাথে সে বসছে সেই শব্দের অর্থ পরিবর্তন করে দিচ্ছে। যারা এই চারটি বিষয় বুঝতে পারবে তারা নিশ্চয়ই নিজে থেকে অনুধাবন করতে পারবে যে আসলে উপসর্গ কি, এটি কি করে, কোথায় বসে। উপসর্গ নতুন শব্দ তৈরি করছে, শব্দ তৈরি করে শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করছে, কাজে উপসর্গের প্রয়োজন তো রয়েছেই। তারপরও পাঠের ধারাবাহিকতার স্বার্থে আমি এখানে উপসর্গের সংজ্ঞা রেখেছি। যেসব অব্যয়জাতীয় শব্দ বা শব্দাংশ অন্য কোন স্বাধীন শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে, যেমন অ, আ, অজ, অঘা, প্র, পড়া, সম, অভি ইত্যাদি। এবার আমরা দেখব কিভাবে উপসর্গ নতুন নতুন শব্দ তৈরি করে। এখানে তোমরা লক্ষ্য করছো হার একটি শব্দ দেয়া আছে, হারের কিন্তু স্বাধীন অর্থ আছে। এটি গলার হার হতে পারে, হেরে যাওয়া অর্থে হতে পারে, শতকরা হার হতে পারে। এই শব্দটির আগে যদি আমরা উপসর্গ বসাই তাহলে দেখো সে কি করছে, নিশ্চয়ই পূর্বে বসবে এবং বসে নতুন নতুন শব্দ তৈরি করবে। যেমন আমরা আ বসিয়েছি, আ উপসর্গ, এখন কি শব্দ হলো, আহার। আমরা উপ বসিয়েছি, এবার কি হচ্ছে, উপহার। প্র বসিয়েছি, কি হচ্ছে, প্রহার শব্দ তৈরি হয়েছে। বি বসিয়েছি, বিহার শব্দ তৈরি হয়েছে। তার মানে একটি শব্দের পূর্বে ভিন্ন ভিন্ন উপসর্গ বসে নতুন নতুন শব্দ তৈরি করে। উল্টোটাও কিন্তু হতে পারে, চলো দেখা যাক। এখানে আমরা দেখব একটি উপসর্গ নিয়েছি, এর আগে ছিল একটি মূল শব্দ ভিন্ন ভিন্ন উপসর্গ, এবার একটি উপসর্গ নিয়েছি সে ভিন্ন ভিন্ন শব্দের আগে বসে নতুন নতুন শব্দ তৈরি করবে। যেমন অ আমরা নিয়মের আগে দিয়েছি, কি হয়েছে, অনিয়ম। সুখের আগে দিয়েছি অসুখ, তারপর আমরা সুরের আগে দিলাম তাহলে হলো অসুর। অর্থাৎ সে কিন্তু প্রত্যেকবারই অন্য শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ তৈরি করছে। নিশ্চয়ই তাহলে বুঝতে পারছো উপসর্গের কাজ কি। এখানে আরো একটি শব্দ দেখো তৈরি করেছি আমরা, প্রিয় শব্দের আগে অ দিয়ে একদম বিপরীত শব্দ তৈরি করে ফেলছি, অপ্রিয়। নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা উপসর্গের কাজ কি। এবারে প্রকারভেদটা দেখা যাক, বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। এটির সংজ্ঞা খুব সহজ, আদিকাল থেকে বাংলা ভাষায় যেসব উপসর্গ ছিল সেগুলি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত ভাষা থেকে যে উপসর্গগুলো এসছে সেগুলো তৎসম বা সংস্কৃত উপসর্গ, এবং বিদেশি ভাষা থেকে যে উপসর্গগুলো এসেছে বাংলা ভাষায় সেগুলো বিদেশি উপসর্গ। অনেক সময় তোমরা সংজ্ঞা আসলে লিখো বিদেশ থেকে এসেছে, বিদেশ থেকে কোথা থেকে আসলো, এভাবে না বলে আমরা বলবো বিদেশি ভাষা থেকে এসেছে। এবারে একটু বিস্তারিত জানবো আমরা বাংলা উপসর্গ। এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। আত্মস্থ করা ভালো, বিশেষ করে বাংলা উপসর্গ এবং বিদেশি যদি আত্মস্থ করো মাঝখানে বাদ বাকি যা থাকবে সেগুলো সংস্কৃত, এভাবে মনে রাখতে পারো। বাংলা উপসর্গ আছে মোট 21টি। অনেক সময় আমাদের মস্তিষ্ক হয়তো চাপের কারণে ভুলে যায় যে 21টি না 20টি, এটাও তোমরা মনে রাখতে পারো যে 21 ফেব্রুয়ারি আমরা কি পেয়েছি, আমাদের ভাষা পেয়েছি, তো 21টি হচ্ছে বাংলা উপসর্গ এভাবে। আবার বাংলা ভাষা একটু বেশি, সংস্কৃতে 20টা তো সেই হিসাবে মনে রাখবে, কাজে আমাদের একটা বেশি, এটা হবে 21টি। এখানে আমরা 4টি উপসর্গ কি করেছি, অন্য রঙে সাজিয়েছি।
এই চারটি উপসর্গ বাংলায়ও রয়েছে এবং সংস্কৃতেও রয়েছে। এই বিষয়টা অনেক সময় পরীক্ষায় থাকে, একটু তোমরা মনে রাখবে আশুবিনি এভাবে। এবারে আমরা দেখব তৎসম বা সংস্কৃত উপসর্গ, এখানে দেয়া আছে মোট ২০টি। এ কারণেই তোমাদের একটু দ্বিধা তৈরি হয় যে ২০ না ২১, তাহলে বাংলা হচ্ছে ২১, সংস্কৃত হচ্ছে ২০টি। এখানে ছোট্ট আরেকটি বিষয় আমরা জানবো, আমরা বলেছি উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, তবে সংস্কৃত দুটো উপসর্গ অতি এবং প্রতি এই দুটোর আলাদা অর্থ আছে। অতি লোভে তাতি নষ্ট, মানে বেশি অর্থে, আর প্রতি কেজি কত টাকা, এই যে প্রতি পার কেজি এটা বোঝানোর জন্য এই দুটোর অর্থ আছে। তোমরা এই দুটো অতিরিক্ত জেনে রাখবে। এবারে আমরা দেখব বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের মধ্যে রয়েছে ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ আছে ১০টির মতো, সংখ্যা কিন্তু এই পরিমাণে, এর বেশি নয়। যে আমরা জানার জন্য এই কটা নিয়েছি তা কিন্তু নয়, এই কটাই আছে। কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম, তো এগুলো দিয়ে শব্দ তৈরি হয়। কারখানা, নিমরাজি, যেমন বে দিয়ে আমরা খুব মজা করে বলি, বে যেখানে বসে সেই শব্দটার ১২টা বাজিয়ে দেয়, বে হায়া, বে সরম, বে আদব। অনেক সময় যারা বেসরকারি চাকরি করে তাদের একটা আক্ষেপ থাকে যে আমাদের সরকারের আগে বে বসিয়ে আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। এরপরে আছে আরবি উপসর্গ ৪টি, আম, খাস, লাগর, যেভাবে মনে রাখো তোমরা আম, খাস, লাগর। এই আম আমরা কিন্তু ব্যবহার করি, হয়তো বুঝি না, আম জনতা, ম্যাঙ্গো পিপল যেভাবে বলি আর কি, সেই আম, মানে সাধারণ অর্থে, খাস কামরা, লাজওয়াব, গড়হাজি, গড়মিল, এভাবে। ইংরেজি উপসর্গ আছে ৪টি, ফুল, হাফ, হেড, সাব। এই যে ফুল প্যান্ট, ফুল শার্ট, হাফ ফাতা বলি, এগুলো ইংরেজি উপসর্গ। আর রয়েছে হিন্দি উপসর্গ হর, এটি উর্দুতেও রয়েছে, আমরা হিন্দি থেকে পেয়েছি এভাবেই ধরে নিচ্ছি। এই যে হর রোজ, হর হামেশা, অর্থাৎ প্রায়, প্রত্যেক, এই অর্থে ব্যবহৃত হয়। এই হচ্ছে আমাদের উপসর্গ, যেটি বলেছিলাম যে বাংলা তোমরা মাথায় রাখো এবং এই যে বিদেশি কতগুলো উপসর্গ আছে এটি অবশ্যই মনে রাখবে। তাহলে প্রশ্ন আসলে এর বাইরে যেগুলো সেগুলো সংস্কৃত, এইভাবে কৌশলে তোমরা মনে রাখতে পারবে। অনেক সময় আমাকে অনেকে প্রশ্ন করেছো যে এত এত শব্দ চিনব কিভাবে, উপসর্গ চিনব কিভাবে। আসলে বাংলা উপসর্গ কোথায় বসে, বাংলা শব্দের পূর্বেই বসে, আর সংস্কৃত উপসর্গ সংস্কৃত শব্দের সাথেই বসে, তার মানে হাঁসের আগে পাতি বসেছে, এই হাঁস অবশ্যই বাংলা শব্দ, রূপের আগে অপ বসেছে, তাহলে এই রূপ অবশ্যই সংস্কৃত শব্দ এবং অপ সংস্কৃত উপসর্গ। এখানে একটা মজার বিষয় আছে, অনেকে বলে, মজার বিষয়টা আগে বলিনি, সেটি হচ্ছে অপ দিয়ে আমরা সব নেতিবাচক অর্থ পাই, অপমান, অপহরণ, অপব্যয়, অপযশ, কিন্তু অপ দিয়ে চমৎকার একটি শব্দ রয়েছে, সেটি হচ্ছে অপরূপ ইতিবাচক অর্থে। তো যে বিষয়টা বলছিলাম যে আমরা রূপ শব্দটি সংস্কৃত না বাংলা সেটিই তো বুঝবো না, তাহলে তার পূর্বে যে উপসর্গ সেটি কি করে বুঝব, এটিও মনে রাখার জন্য কিছু কৌশল রয়েছে। যেমন নত্ববিধান, সত্ত্ববিধান, বিসর্গ সন্ধি ঘটিত শব্দ, খণ্ডত্ব যোগে গঠিত সকল শব্দ, রফলাযুক্ত শব্দ, গ্রহ নক্ষত্র যত আছে সেগুলো, তারপর আমাদের যে ১০ দিক আছে এগুলো, এই সবগুলো শব্দ কিন্তু সংস্কৃত। এইভাবেও আমরা অসংখ্য সংস্কৃত শব্দ চিনতে পারি, এবং এগুলোর সাথে যদি উপসর্গ বসে তাহলে অবশ্যই সেটি কি, সংস্কৃত উপসর্গ, এভাবে আমরা মনে রাখতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই বিষয়টি অনেকখানি স্পষ্ট হয়েছে। এখানে আরেকটি বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এটি পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ। তো এটি পরীক্ষায় আসলে অবশ্যই প্রথমে উপসর্গের কি করতে হবে, সংজ্ঞা দিতে হবে, উদাহরণ দিতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, এই যে দেখো লাল করেছি আমি, অর্থবাচকতা এবং অর্থদ্যোতকতা এই দুইটা জিনিসের ব্যাখ্যা দিতে হবে। এটা কিন্তু তোমাদের উত্তরের মধ্যে থাকে না অনেক সময়, অর্থবাচকতা নেই মানে কোনো অর্থ নেই, অর্থদ্যোতকতা হচ্ছে অর্থ সৃষ্টি করার ক্ষমতা আছে, এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। তারপরে তোমরা উদাহরণ দেবে, উদাহরণ দিয়ে দেখাবে এটা একটা মূল শব্দ, তার সাথে কিছু উপসর্গ যুক্ত হয়েছে যাদের কোনো অর্থ নেই, এবং এরা যুক্ত হওয়ার পরে কি করেছে, নতুন নতুন শব্দ তৈরি করেছে, কাজেই উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এভাবে উপসংহার টানতে হবে, তাহলে
পূর্ণ নম্বর পাওয়া যাবে। এখানে আমি কিছু শব্দ দেখতে পাচ্ছি, মূল শব্দ আছে এখানে, উপসর্গ যোগে শব্দ তৈরি করতে হয়, এখানে উল্টো করেছি, উপসর্গ যোগে শব্দ আছে, আমরা এটা একটু উপসর্গ আলাদা করলে কেমন হয় সেটা দেখতে পাচ্ছি এখানে। অর্থাৎ উপসর্গের যে অর্থ নেই কিন্তু অর্থ সৃষ্টি করতে পারে সেটি বোঝার চেষ্টা করছি। দেখো বাম পাশে অ আ প্র পরি উপ, এদের নিজের কোনো অর্থ নেই, অর্থাৎ অর্থবাচকতা নেই। আর এখানে মর, জীবন, জন্ম, ভ্রমণ, কুল প্রত্যেকটারই অর্থ আছে, এটি মূল শব্দ। এই যে বাম পাশের যে উপসর্গগুলো যখন এই ডান পাশের শব্দের সাথে বসলো তখন কিন্তু প্রত্যেকটাই নতুন শব্দ তৈরি করেছে, অমর, আজীবন, প্রজন্ম, পরিভ্রমণ, উপকূল, তার মানে অর্থ সৃষ্টি করার ক্ষমতা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছ, এটি পরীক্ষায় সবচেয়ে বেশি থাকে, কাজে এটি যথাযথভাবে যেন তোমরা উত্তর করতে পারো সেই বিষয়ে সচেতন থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।